তিনটা বাড়ি কিছু গাড় বাড়ছে দেখুন আস্তে আস্তে জল যাবো এবার ঠিক আছে চার কোথা না এটাই টেংরা তো একটু কি লাফাচ্ছে বন্ধুরা আজকে মাছ ধরতে যাব। এই যে চিংড়ি মাছ দেখুন, এই চিংড়ি মাছ নিয়ে যাব, বেশ বড় বড় সাইজের। এখানে চাপড়া চিংড়ি মাছ হয়েছে, বাগদা আছে, বাগদা আছে, বড় বড় চাপড়া চিংড়িও আছে। তো এখান থেকে এই চিংড়িগুলোই নেব, আর এই চিংড়িতে আজকে দেখি কী মাছ ধরতে পারি। তো ভিডিওটা দেখতে থাকুন পুরোটা। আজকে নদীতে গিয়ে বড়শি ফেলবো আর বড়শিতে মাছ তুলবো। নৌকার কাছে চলে আসলাম আর এখন যাব বড় নদীর দিকে। এই যে রতিনদা আছে, বিষ্ণু আছে, মিহির আছে, সামনে চারজন মিলে যাচ্ছি আমরা। তো দেখতে থাকুন আজকে আমরা কী কী মাছ ধরতে পারছি। আর বন্ধুরা, যারা যারা চ্যানেলে নতুন আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো যাওয়া যাক বন্ধুরা। আমরা কিন্তু নদীর কাছাকাছি চলে এসেছি, বড় নদীর কাছাকাছি, আর জল থেকে এক্ষুনি বেরোলাম। আর এখন বড়শিতে সব চিংড়ি মাছ গাঁথা হচ্ছে। এই 100 বড়শি ফেলবো। এই যে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো সব বড়শিতে গেঁথে নিই, তারপর একদম মিডল থেকে আমরা বড়শিটা ফেলবো। তো বন্ধুরা, আমরা সমস্ত বড়শিতে চারা গেঁথে নিয়েছি। বেশ 1 ঘন্টা লেগে গেল চারা গাঁথতে, আর এখন যাব মিডলের দিকে বড়শিটাকে ফেলতে। বোটটা চালিয়ে তো বন্ধুরা আমরা চলে আসলাম যেখানটা বড়শি ফেলবো, এখানটাই বড়শি ফেলবো। আর এখন গেরাপি তোলা হচ্ছে। তো বন্ধুরা, বড়শি ফেলা স্টার্ট করে দিলাম। এখন ছোলটাকে ফেলে দিই। বড়শি ফেলা কিন্তু খুবই রিস্কের কাজ, তো একটু সাবধানে ফেলতে হয় ফার্স্ট টাইম। ব্যাস, গেরাপি চলে গেছে, এবার আরামসে আরামসে ফেলে দেবো। 100 বড়শি ইট আছে। খুব সাবধানে ফেলবা, খুব রিস্ক আছে বড়শি ফেলে নে।
বন্ধুরা, বড়শি ফেলা কিন্তু আমাদের শেষ হচ্ছে এখন। তোমাদের বড়শি ফেলা ফেলা হয়ে গেছে, জ্যাপি পড়ে গেছে, এখন দেখা যাক কি হয়। এখন বন্ধুরা, বড়শি ফেলা হয়ে গেল, আর এখন আমরা হাফসুতে মাছ ধরবো। চিংড়ি মাছ দিয়ে এই যে হাফসুত বার করা হচ্ছে, রবীন্দ্র হাফসুত বিষ্ণুবাজার থেকে। আর দুপুর বেলা কিন্তু আমরা মুড়ি চানাচুর নিয়ে এসেছি, টিফিন হবে মুড়ি চানাচুর। তো হাফসুতে মাছ উঠছে কিনা দেখি, দেখতে থাকুন। বন্ধুরা, হাফসুতে কিন্তু বেশ অনেক সময় পর মাছ তুললো আমাদের মিহির। এই যে আর মাছটা দেখুন, মিহির মাছ চড়কো দানা, এটা টেংরা তো, দেখুন কি লাফাচ্ছে। আমি একটু ধরি, তুমি ধরো, তাহলে তুমি ধরো, আমি দোনটা ফেলে। তো বেশ অনেক সময় পর আমাদের একটা সোন ট্যাংরা পড়লো, শিমুল ট্যাংরা। এটা এর আবার দাড়ি আছে, সব ঠিক আছে। কিন্তু তো বন্ধুরা, হাফসুতে আরো মাছ পেলে দেখাচ্ছি, দেখতে থাকুন। আবারও মিহির ফেলছে, ওই যে চুপ করো না। তো মাছটাকে ব্যাগে দিয়ে দি, তাহলে চলে যাবে। রোদিনদা, এই যে তুমি কখন ধরছো মাছ? একটু পরে বড়শি গাচ্ছে, বড়শি খুব একটা ভালো বড়শি না, তো বড়শিগুলো গেঁথে ফেলবে আবারও হাফসুত। মাছটা কি ছটফট করছে, তো মাছটাকে ছাড়িয়ে ফেলি। হাফসুতে কিন্তু বন্ধুরা মাছ তুলতে খুবই মজা লাগে, আর আমাদের বড়শিও ফেলা রয়েছে, বড়শিটা একটু পরে গিয়ে তুলব। এগুলো হলো সোন ট্যাংরা। তো আমাদের দুটো হলো, একটা মিহির পেয়েছে, একটা আমি পেলাম, দুটো সমান ট্যাংরা পড়লো। আরে দাড়ি দেখো, দুটো সুরের মতো কি একটা রয়েছে দাড়ি। তো বড়শিতে আবারও চিংড়ি মাছ গেঁথে ছুড়ে দিই, মাছ পড়লেই দেখাচ্ছি, দেখতে থাকো। বন্ধুরা, আমরা এখন যে বড় বড়শিটা ফেলেছিলাম সে বড়শিটা তুলতে যাচ্ছি, তো দেখা যাক বড়শিতে কী মাছ পড়লো। তো দেখতে থাকুন, আমি এপাশে কেরালি বাচ্ছি আর বড়শি তুলবে আমাদের মিহির। আমাদের এখন ছোল তোলা হবে, দেখতে থাকুন মাছ কী পড়ছে। একজন গোটাতে থাকবে।
আমাদের গ্রাফি উঠে গেছে, বন্ধুরা দেখুন একটা ভোলা মাছ পেয়েছি, দেখুন একটা মাছ ধরতে পারলাম। দুটো পেলাম, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা আরো একটা মাছ পাওয়া গেছে, ভোলা মাছ দেখুন, তিনটে মাছ পেলাম আমরা, দেখতে থাকুন। আমাদের বর্শি তোলা হয়ে গেছে, ভোলা মাছ তাহলে কটা হলো? ভোলা মাছ তিন পিস, একশো বর্শিতে তিন পিস ভোলা মাছ, একশো বর্শিতে তিন পিস ভোলা মাছ, খুব কষ্টে এই গরমের ভিতরে শুধু আপনাদের জন্য। বন্ধুরা আমরা কিন্তু আজকে হাফসুতে এই যে দুটো মাছ পেলাম আর একশো বর্ষিতে এই তিনটে ভোলা মাছ, তো আজকে আমাদের এই যে টোটাল মাছ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কোনো মতে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো সবাইকে বাই, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন।